কাজের দাবিতে কারখানা গেটে আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন 40 জন গ্রামবাসী। ঘটনা কাকসার বাসকোপা শিল্প তালুকের এক বেসরকারি ইস্পাত কারখানার। স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন স্থানীয় গ্রামের মানুষজন। দীর্ঘদিন ধরে আন্দোলন চালালেও কারখানা কর্তৃপক্ষের কোনো হেলদোল না থাকার অভিযোগে বৃহস্পতিবার ভোর থেকে কারখানার গেট আটকে ধর্ণা অবস্থান শুরু করেন গ্রামবাসীরা। কারখানার কর্মীদের কারখানায় ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি কারখানার পণ্যবাহী গাড়িগুলিকেও ঢুকতে দেওয়া হয় না বলে অভিযোগ, যার ফলে ব্যাহত হয় কারখানার উৎপাদন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। আন্দোলন হটাতে গেলে পুলিশের সাথে বতসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। এরপরে প্রায় 40 জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। তারপরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, কারখানা তৈরির সময় স্থানীয়দের কাজের সুযোগের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পালন করেনি কারখানা কর্তৃপক্ষ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। কারখানা কর্তৃপক্ষের দাবি, মাঝে মধ্যেই এরকম বিক্ষোভের জেরে কারখানায় চরম ক্ষতি হচ্ছে। প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন কারখানার জেনারেল ম্যানেজার অশোক সিনহা। ঘটনা প্রসঙ্গে, কারখানার উৎপাদন চালু রেখে প্রশাসনিকগতভাবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চালানো হবে বলে দাবি করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। এ বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে গেরুয়া শিবির। আজকে ছেলে মেয়েদের এইভাবে বসে আছে, আমরা চাইছি ছেলে মেয়েরা কাজ পাক। আমাদের গ্রামে জমি জায়গা সবই গেল, এখন ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না, তার জন্যই অভিযোগ করছি যে দিশে সবাই কাজ করুক, আমরাও কাজ করি, ছেলেরা আজকে বসে আছে, তার জন্য আমরা এই অভিযোগটা করেছি। আমাদের গ্রামে জমি জায়গা সবই দেওয়া হলো, আমরা কালি ধুলো বালি সবই খাচ্ছি, মানুষ অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে কেন আমরা কাজ পাবো না? পাইকারির ক্ষতি হচ্ছে আমাদের। ওই যে আমাদের তো 15টা কাজ, আমাদের 15টা ডিউটি, মাসে যেতে 3 দিন চারবার পাঁচবার করে যেতে এই গেট জ্যাম হয়, তাহলে আমাদের 15টা কাজে কিভাবে সংসারটা চলবে? আমাদেরও তো ছেলে মেয়ে আছে, এইভাবে যদি না মেনে নেই তাহলে এইভাবেই সিদ্ধান্তটা চলবে, কি করব আমরা? আমরা তো গরিব মানুষ, আমাদেরকে তো খাটতে হবে, খেতে হবে, কোনোই মানছে না। এই এক একবার না 5 বার হলো এই নিয়ে, কিছুই আমাদের সিদ্ধান্ত নিচ্ছে না, আসছেও না বসছেও না, কোনো কথাও বলছে না। বছর আগে বাসকোবা গ্রামের যে সকল জমিতে চাষাবাদ করতো তারা আগামী প্রজন্মের কথা ভেবে শুধুমাত্র জমি দিয়েছিল এই কারখানা করা। তা যদি নিজেদের চাষাবাদ ছেড়ে জমি দেয় একটা শিল্প তৈরি করার জন্য, আমার মনে হয় না বাসকোবা গ্রামের মানুষ কারখানার কোনো ক্ষতি চায় না। বরং বাসকোবা গ্রামের মানুষ চাই, ভেবেছিল যে আগামী প্রজন্মের আগামী ফিউচার বেটার হবে, আগামী আমাদের দাদু তার দাদুরা যে সকল জমির দিয়ে গেছে তারা ভেবেছিল আমাদের ছেলে তার নাতিরা বেকার থাকবে না। এই কর্মসংস্থানের দাবির জন্য তারা জমি দিয়েছিল। আমার মনে হয় না যে এটাতে কোনো কারখানার ইফেক্ট করবে বা কারখানার কোনো ক্ষতি ক্ষতি কারণ বুঝতে পারছি না। ম্যানেজমেন্ট এখানে কী চাইছে বা কী বলতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না। শুধু একটাই কথা বলছে, বাঁশকোপা গ্রামবাসীকে কোনো বেকারকে কাজে কোনো নিযুক্ত করা যাবে না। আজকে লসের যে আছে, ফ্রিকোয়েন্ট যে আমাদের লস হয়ে যাচ্ছে, তার মানে ইরিপেয়ারেবল লস, এটাকে আর মানে আমরা শুধু টাকাতেই নয় অনেক রকম ডাইরেক্ট ইনডাইরেক্ট লসটা হয়ে যাচ্ছে। আর এরম পরিস্থিতি মধ্যে কারখানা চালানো বড় একটা চ্যালেঞ্জ গিয়ে দাঁড়িয়েছে আর কি। তো যাই হোক, এর মধ্যে আজকে ডেটে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করেছে, আর হোপফুলি আমরা ভরসা করি কি যাতে কি ভবিষ্যতে এরম হবে না। এটা কিছুই নয়, কিছু মিসগাইডেড যারা ছেলেরা আছে ওরা রোজ এসে একটা ঝামেলা তৈরি করে যাচ্ছে, তার জন্য প্রশাসনও সংজ্ঞান নিয়েছে, আর হোপফুলি আগেরটা বেটারই হবে আর কি। আসলে ব্যাপারটা এটা না, ম্যানেজমেন্টেরও অনেক কিছু সমস্যা আছে, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি, আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী 10 তারিখে একটা মিটিংও কল করেছে। তো হোপফুলি দেখা যাক, ওরা সব পরিস্থিতিটা বুঝে একটা কিছু রাস্তা বের করুক। যখনকার অবরোধ হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, আমরা প্রথম থেকে কারখানার যে কোনো ধরনের মুভমেন্টের এগেনস্টে, এই কারণে কারণ উৎপাদন বন্ধ করা যাবে না, কারণ মানুষের হাতে কাজ চাই, কাজ থাকলে এই শিল্প চাই, সেই জায়গাতে আমরা কিন্তু পাশাপাশি আবার দূষণও কিন্তু যাতে অত্যন্ত কম হয়, শূন্য হয়তো হবে না কিন্তু দূষণ যেন কম হয় সেই জায়গাটাও দেখতে হবে, কারণ মানুষের জন্য কারখানা, কারখানার জন্য মানুষ নয়। তো এই বিষয়টা আমাদের নলেজে এসেছে, আমরা এর আগেও কয়েকবার কথা বলেছি। তো আমরা চাইবো যে যারা মুভমেন্ট করছে তাদের রাজনৈতিকভাবে যেরকমভাবে তাদের সঙ্গে কথা বলা, সেভাবে কথা বলা হবে। এই সরকার তো
না কৃষিকে ভালোবাসে না এই সরকার শিল্পকে ভালোবাসে, এর একটাই জিনিসকে ভালোবাসে, সেটা হলো তোলাবাজি। তোলাবাজি যেখান থেকে আসবে এই সরকার সেখানেই আছে। আপনাদের কে অ্যারেস্ট করা হলো? বসে যা। আরে কাজের জন্য, কাজের জন্য নাই নাই, আমরা বেকার, আমরা কাজ চাই, আমরা কোনো অন্যায় করিনি। আমাদের আমরা আমাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে? পুলিশ প্রশাসন জবাব দাও। ঠিক আছে, বস 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 ওখানে বস। আমাদের কাজ চাই, আমাদের নিজস্ব দাবি, নিজস্ব জমির উপর কাজ হয়েছে, তারপরে আমাদের অ্যারেস্ট করা হলো। আমরা আকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।